যেটা বলছি সেগুলো আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি এবং কালকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে একটি খোলা চিঠিও দিয়েছি। এছাড়া তারও আগে থেকে বিভিন্ন অ্যাবিউজিভ কথা বলা হচ্ছিল, তো সেটা আমি তো লালবাজারের যেটা ক্রাইম ডিপার্টমেন্টের যে অনলাইনে সাইবার ক্রাইমে কমপ্লেন করা যায় সেটা করেছি, মানে কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেখানে কমপ্লেন করেছি, বাট এখনও অবধি কারুর তরফ থেকেই কোনো পজিটিভ বা ইতিবাচক সাড়া পাইনি। তোমার আমার একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর। আরজিকর জাস্টিস পেলেই কি আমার আপনার বাংলাটা, এই পশ্চিমবঙ্গটা পাল্টে যাবে, আমাদের সমাজ ব্যবস্থাটা পাল্টে যাবে? আরজিকর নিয়ে এত কাণ্ড হচ্ছে কেন জানেন? খুব যদি পরিষ্কার করে বলতে হয় আপনাদের হয়তো খুব গায়ে লাগবে। আরজিকর কলকাতার একটা ঘটনা, যার বিরুদ্ধে ঘটনা ঘটেছে, তিনি একজন এই সমাজে একজন প্রতিষ্ঠিত মানুষ, একজন ডাক্তার, মহিলা ডাক্তার, একজন মহিলা ডাক্তার কলকাতা শহরের মধ্যে একটা সুপার স্পেশালিটি হাসপাতালের মধ্যে তাকে নির্যাতন করে মেরে দেওয়া হলো। তাই মানুষের আন্দোলনটা এত দূর অবধি গেছে, আন্দোলন শুরু হয়েছে, এতদিন ধরে যারা একটাও কথা মুখে বলেনি তারাও আন্দোলনে নেমেছে। কিন্তু একবার ভাবুন তো, এরকম ঘটনা আমাদের রাজ্যে কি নতুন? সেই পার্কস্ট্রিট থেকে শুরু করে এই আরজিকর, এর মধ্যে কত ঘটনা ঘটে গেছে। কামদুনির ঘটনা আপনারা দেখেছেন, হাসকালির ঘটনা যেখানে তৃণমূল নেতার ছেলের জন্মদিনে একজন নাবালিকা মেয়েকে অত্যাচার করে মেরে ফেলা হলো, তারপরে বাড়ি থেকে ডেড বডি তুলে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হলো। কটা লোক আন্দোলনে নেমেছিল, আমরা চেঁচিয়ে গিয়েছিলাম। কি ভাবছেন, জাস্টিস ফর আরজিকর? এমনিতেই আপনারা দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন হাসপাতাল কর্তৃপক্ষ কিভাবে এই গোটা ব্যাপারটা, অপরাধের তথ্য প্রমাণ, পোস্টমর্টমের রিপোর্ট, পোস্টমর্টমের ভিডিওগ্রাফি একেবারে ঘেঁটে লাট করে দিয়েছে। অপরাধী ধরা পড়লেও তাকে আদালতে দোষী সাব্যস্ত করা যাবে কি না সেটাও এখন বড় প্রশ্নের মধ্যে উঠে এসেছে। তাতেও যদি ধরে নিই যে আরজিকর কাণ্ডে জাস্টিস হলো, জাস্টিস ফর আরজিকর, আমাদের চিৎকার চেঁচামেচি এতদিনের লড়াই, আরজিকরে জাস্টিস পাওয়া গেল, তারপরেও আপনাদের মনে হয় যে আমাদের বাংলার সমাজ ব্যবস্থায়, আমাদের বাংলায় কিছু পরিবর্তন আসবে? ওই আমি আপনাদের মাঝে মাঝে বলি না যে যাদের একটা গ্রামের ক্লাব চালানোর ক্ষমতা নেই তাদেরকে আপনারা এই রাজ্যে রাজত্বে বসিয়ে রেখেছেন? সরকার পরিবর্তন না হলে, এই শাসক দলটা পরিবর্তন না হলে এই রাজ্যে কিচ্ছু হবে না। কেন বলছি জোর দিয়ে এই কথা, সেটা আপনারাও ভালো করে জানেন। আজকে যেটা দেখাবো সেটা আরো মারাত্মক। আমি জানি না এই রাজত্বের, এই রাজ্যের গ্রামাঞ্চলে ঠিক কি ঘটছে, সন্দেশখালি আপনারা দেখেছেন, এখনো এই রাজ্যের বিভিন্ন জেলা থেকে খবর আসছে যারাই প্রতিবাদ আন্দোলনে নামতে চলেছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, কখনো ছোট্ট করে হেসে হেসে হুমকি, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো, বাড়ি ফিরতে পারবি তো রাতে, কোনো জায়গায় প্রকাশ্যে হুমকি। আর গ্রাম বাংলার সেই হুমকির পরিমাণ কি হতে পারে সেটা আমরা শহরাঞ্চল দেখে বুঝতে পারছি। এই যে আমার পেছনে যে ভিডিওটি দেখছেন আপনারা, চিনতে পারছেন, ইনি হচ্ছেন অভিনেত্রী রূপালী রায় ভট্টাচার্য, যাকে অভিনয় জগতে রূপা ভট্টাচার্য বলে আপনারা চেনেন, আমরা সবাই চিনি। তাকেও থ্রেট দেওয়া হচ্ছে, তৃণমূলের মহিলারা আইটি সেল তাকে থ্রেট দিচ্ছে এবং রীতিমতো থ্রেট করে তার বাড়িতে ঢুকে তাকে অত্যাচার করার কথা বলা হচ্ছে। তিন অক্ষরের শব্দটা মুখে নিতে পারলাম না, কারণ তাহলে এই প্রতিবেদন আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে না, আটকে যাবে। কলকাতায় কি অবস্থা, অভিনেতা অভিনেত্রী প্রত্যেককে নাকি আরজি করে মিছিল করার জন্য হুমকি দেওয়া হচ্ছে, ঠিক কি কি হচ্ছে সবটা আপনাদের চোখে আঙুল দিয়ে দেখাবো এই প্রতিবেদন শেষ অবধি। দেখুন, আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। রূপা ভট্টাচার্য বাধ্য হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি লিখেছেন সোশ্যাল মিডিয়ায়। ভাবুন একবার, কলকাতা শহরে থেকে একজন অভিনেত্রী যাদের কথা মোটামুটি ভাবে কলকাতা পুলিশ শোনে, তিনি বাধ্য হয়ে বিচার না পেয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি লিখছেন। রূপা ভট্টাচার্য বলছেন যে আরজিকরে প্রতিবাদ করার জন্য, মিছিল করার জন্য তাকে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় হুমকি দেওয়া হচ্ছে, ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। আগে এই প্রতিবেদন শুরুর আগে রূপা ভট্টাচার্য ঠিক কি বলছেন আপনারা ভালো করে শুনুন। রূপা ভট্টাচার্যের কাছে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি সানিয়া, কি বলেছে তাকে রূপা ভট্টাচার্য দেখুন আপনারা। দিদি, আপনাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, এটা তো মারাত্মক একটা ব্যাপার, কি মানে কি বলছে এক্স্যাক্টলি আপনাকে?
যেটা বলছি সেগুলো আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি এবং কালকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে একটি খোলা চিঠিও দিয়েছি। এছাড়া তারও আগে থেকে বিভিন্ন অ্যাবিউজিভ কথা বলা হচ্ছিল, তো সেটা আমি তো লালবাজারের যেটা ক্রাইম ডিপার্টমেন্টের যে অনলাইনে সাইবার ক্রাইমের কমপ্লেন করা যায় সেটা করেছি, মানে কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেখানে কমপ্লেন করেছি, বাট এখনও অবধি কারোর তরফ থেকেই কোনো পজিটিভ বা ইতিবাচক সাড়া পাইনি। আর যারা এই ধরনের কথা বলছে, যারা এই ধরনের জিনিস পোস্ট করছে, তারা বিভিন্ন ওয়ালে ঘুরে ঘুরে করে যাচ্ছে এবং তারা ন্যাচারালি এটা বলছেও যে পুলিশ আমাদের কিছু বলবে না। এই প্রত্যেকটা কথার এরা যে যে দাবিগুলো করছে সেগুলো স্ক্রিনশট আমার কাছে রাখা আছে, তো সেইগুলো আমি ফাইনালি যদি আমি আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছি তো সেখানে এগুলো পেশ করা হবে। আপনাকে এ ধরনের হুমকি দেওয়া হচ্ছে কেন? আমাকে একা নয়, আমাদের বেশ কিছু অভিনেত্রীদেরকেই টার্গেট করা হচ্ছে এবং আমরা যারা আরজিকর কাণ্ডে প্রথম মুখ খোলা শুরু করি তখনই অল্প অল্প করে হুমকি আসতে শুরু করে। তারপরে যেহেতু রাজনৈতিক চাপানুতর চলছে এবং রাজনৈতিকভাবে যাদের বিরুদ্ধে আমরা অঙ্গুলি তুলছি, আঙুল তুলছি, তাদের হয়তো যুক্তিতে উত্তর দেওয়ার মতন কিছু নেই বলে তারা ব্যক্তিগত আক্রমণ করছে, তাও সরাসরি করছে না, কিছু মানুষকে দিয়ে করা হচ্ছে। কেন আমি এই আঙুলটা শাসক দলের দিকে তুলছি? তার কারণ হচ্ছে প্রশাসন তো শাসক দলে, যারা দুর্নীতি করছে, যারা অপরাধী করছে তারা অপরাধী, অপরাধীরা সবসময় সমাজে থাকে, সেই কারণে আইন আদালত কোর্ট কাচারির ব্যবস্থা। কিন্তু তাদেরকে যদি মানে কোথাও প্রশাসনের কাছে অপরাধের কথা জানানোর পরই তাদের তরফ থেকে কোনো যোগাযোগ করা না হয় বা কমপ্লেন করার পর সেটা কোনো স্টেপ না নেওয়া হয়, ইভেন কমপ্লেনটাকে অ্যাড্রেস করে কোনো মেল কাউন্টার মেল ফেরতও দেওয়া না হয়, তো সেক্ষেত্রে ন্যাচারালি সন্দেহের তীর্থ তাদের দিকেই আসে যে তাদের চুপ করে থাকা, পুলিশের চুপ করে থাকা তো কোথাও অপরাধীদেরকে, মানে আমি একটা খুন করে চলে গেলাম পুলিশের সামনে দিয়ে পুলিশ অন্যদিকে তাকিয়ে মুড়ি খেতে লাগলো, সেটা তো কখনো একটা সুস্থ সমাজের লক্ষণ হতে পারে না। রূপা ভট্টাচার্য চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, কেন? কারণ কলকাতা পুলিশকে লিখে অনুরোধ করে, বিচারের অনুরোধ করে কোনো কাজ হয়নি, কলকাতা পুলিশের সাইবার সেলে অনুরোধ করে কোনো কাজ হয়নি। ওই যে আমি আপনাদের বলেছি না, আমাদের কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ খুব ভালো কাজ করে, কিন্তু যখনই দেখে সামনে তৃণমূল দাঁড়িয়ে আছে বা আরজিকরের মতন কোনো ঘটনা আছে তখন কলকাতা পুলিশ কেমন একটা দলদাস চটি চাটা হয়ে যায়, আর কোনো কাজ তারা করতে পারে না। সোশ্যাল মিডিয়াতে এই রূপা ভট্টাচার্যকে ওপেন হুমকি দেওয়া হচ্ছে, তোর বাড়িতে ঢুকে তোকে আমরা ওই তিন অক্ষরের শব্দটা দিয়ে অত্যাচার করে আসবো, ওপেন হুমকি কে দিচ্ছেন? মনিকা সাহা রূপালী রায় ভট্টাচার্যকে সোশ্যাল মিডিয়া লিখছেন, তোকে তো বললাম কাজের দিকে মনোযোগ দে, বিয়ে করে নে, আবার এসব বিষয় নিয়ে লেখালেখি করিস না, কাজে মনোযোগ দে, এইবার যদি তোকে দেখি আবার ক্ষমা করে দিয়েছি, কিন্তু যদি দেখি আবার কোনো কিছু করেছিস ধরে নে, তোর বাড়িতে ঢুকে তোকে ধ করে আসবো আমরা। ওই যে তাপস পাল একবার বলেছিলেন না বাড়িতে লোক ঢুকিয়ে দেবো, তেমনি এই মনিকা সাহা এই টাইপের তৃণমূলই করে মহিলা, মহিলারাও মহিলাদের অত্যাচার করার হুমকি দিচ্ছে। এই বাংলার মেয়ে রাজত্বে আর কতটা সহ্য করবেন আপনারা? মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি লিখলেন রূপা ভট্টাচার্য, কি লিখলেন? লিখছেন, মাননীয়া, সারাদিন আমি যে কাজ করি তার কোনো ওয়ার্কিং আওয়ার নেই, তাই আজকের কাজ শেষ করে খোলা চিঠি লিখতে একটু রাত হলো, এর পেছনে অন্য কোনো রাজনৈতিক অভিসন্ধি নেই, আমি একজন অভিনেত্রী, রাজনৈতিকভাবে সচেতন, কোনো রাজনৈতিক পতাকা বা দলবিহীন নাগরিক, বিগত 48 দিন ধরে একটি সরকারি হাসপাতালের কর্তব্যরত ডাক্তারের খুন ও ধর্ষণের বিচার পাওয়ার দাবিতে আমিও বাকি নাগরিকদের মধ্যে সরব ছিলাম, এখনো আছি, সুবিচার না পাওয়া অব্দি আগামী দিনেও থাকবো। কিছু কিছু সুবানুদ্দায়ী বারবার লিখছে প্রতিবাদ কেন করছিস, দুর্নীতির বিরুদ্ধে মুখ কেন খুলছিস, সাথে কিছু অশ্রাব্য গালিগালি। আমার এই গণতান্ত্রিক প্রতিবাদের কণ্ঠরোধ করতে বারবার চরম অশ্লীল বাক্য এবং মিথ্যা অপরাধে ফাঁসানোর হুমকি যাচ্ছে লাগাতার। এই সবকিছুর প্রমাণ দিয়ে কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়ায় এবং সাইবার ক্রাইমে অভিযোগ জানানোর পরেও তারা উপেক্ষা করে গেছে। এই ধরনের ভাড়া করা সস্তা ট্রোলারদের আমি অগ্রাহ্য করি, কিন্তু পুলিশের নিষ্ক্রিয়তা এদের উৎসাহিত করছে এটা বিশ্বাস করতে যে পুলিশ এখন অপরাধের পৃষ্ঠপোষক, তাই এরা সোশ্যাল মিডিয়ায় খোলাখুলি লিখছে পুলিশ কিছু করবে না এটা জেনেই, তাই নিশ্চিন্তে আমায় লিখছে বাড়ি ঢুকে ধর্ষণ করে যাবে। আমি একজন সৎ আদর্শবাদী এবং সংবিধান ও আইন পালনকারী নাগরিক হিসাবে নিজের পক্ষ থেকে এবং সকল শুভবুদ্ধি সম্পন্ন সহনাগরিকদের পক্ষ থেকে জানাতে চাই রাজ্যের মুখ্যমন্ত্রীর এবং পুলিশ মন্ত্রীর কাছে যে পুলিশ যদি অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না চায় তাহলে নাগরিক সুরক্ষা দায় কার উপর বর্তায়? যা যা অভিযোগ আমি পুলিশের কাছে করেছি সব তথ্য প্রমাণ আমার কাছে রয়েছে, পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, কি করে নেবে? হুমকি দিচ্ছে তোলামূল, তৃণমূলের আইটি সেল, তার মাথায় আছে দেবাংশু ভট্টাচার্য, কি করে নেবে পুলিশ? তৃণমূলের বিরুদ্ধে কোনো পুলিশ ব্যবস্থা নিতে পারবে না, এটা আপনিও জানেন আমরাও জানি, আমরা মুখ খুলে বলতে পারি।
এবার আপনারা ভাবুন, এই বাংলার মানুষদের উদ্দেশ্যে বলছি, কলকাতায় একজন অভিনেত্রীকে এইভাবে হুমকি দেওয়া হচ্ছে, তাহলে এই গ্রাম বাংলায় আমার মা বোনেদের কি অবস্থা সেটা আপনারা একবার চিন্তা করুন। কি বলছেন রূপালী ভট্টাচার্য? তিনি একা নন। আপনারা যদি ভাবেন যে এই একার কথা শোনাচ্ছি, রূপা ভট্টাচার্যের কথা শোনাচ্ছি, একদম ভুল ভাববেন। রূপা ভট্টাচার্যের মতন অগণিত মহিলা যারা আরজি করার জন্য মিছিলে হেঁটেছেন, যারা আরজি করার জন্য সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করেছেন, সেই অগণিত মহিলাকে রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে, মেরে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে, ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে, বাড়িতে ছেলে ঢুকিয়ে অত্যাচার করার হুমকি দেওয়া হচ্ছে। কি ভাবছেন? জাস্টিস ফর আরজিকর চিৎকার করে বললেই এই রাজ্যে জাস্টিস পাওয়া যাবে? সিবিআই যদি জাস্টিস দিতেও পারে তাহলেও এই রাজ্যের তোলামূলের আমলে পরিস্থিতির বদল হবে? কি বলছেন রূপা ভট্টাচার্য শুনুন আপনারা। এখনো পর্যন্ত আপনি কি জানতে পেরেছেন যে কোনো পার্টিকুলার গোষ্ঠী বা কারুর পক্ষ থেকে এটা করা হচ্ছে সেরকম কিছু? ওই তো বললাম, আমার বারবারই আঙুলটা উঠছে, কারণ এই দুর্নীতির অভিযোগ যেহেতু রাজ্যের এই মুহূর্তে শাসক দলের কিছু অনৈতিক পুলিশের বিরুদ্ধে উঠেছে, তাই ধরে নিচ্ছি তাহলে শাসক দলেরই এরা অনুগ্রহ ভাজন। এবং আমার একটা বড় কথা হচ্ছে, এই শাসক দলের তো ডিজিটাল প্ল্যাটফর্মটা, তাদের আইটি সেল তো ভীষণ স্ট্রং। যদি সত্যি সত্যি এই অপরাধীদের শাসক দলের কোনো প্রশ্রয় না থাকে, তাহলে আইটি সেলের যিনি সর্বোচ্চ পদে সভাপতি রয়েছেন, তার তো এদেরকে খুঁজে বের করে সবার আগে এদেরকে পানিশমেন্টের ব্যবস্থা করা উচিত। তিনি বা সেটা করছেন না কেন? দিদি, আরজিকর কাণ্ডে প্রতিবাদ করায় আপনাকে ধরনের হুমকি দেওয়া হচ্ছে, আপনি একজন অভিনেত্রী হিসেবে যদি সুরক্ষিত না হন তাহলে সাধারণ মানুষ কোথায় সুরক্ষিত? এক্স্যাক্টলি আমার এটাই প্রশ্ন। এবং আরজিকর কাণ্ডের কথাটা কেন তুলছি, প্রতিবাদের কথাটা কেন তুলছি, সেটাও এই পোস্টে লেখা রয়েছে। তুই মুখটা কেন খুলছিস? দুর্নীতির পুরো ঠেকানিয়ে রেখেছিস যে দুর্নীতির বিরুদ্ধে তুই মুখ খুলবি? আর যে আর তো কেউ করছে না, তোর মতন তো করে কেউ বলছে না, সব থেকে বড় কথা সবাই তার মতন করে বলছে। এবার আমাকে যেহেতু আমাদের পেশার, আমাকে নয় আমাদের পেশার প্রচুর অভিনেত্রীকে অ্যাটাক করা হচ্ছে, প্রত্যেকে তার মতন করে করা হচ্ছে। এবং এইটার বড় একটা কারণ হচ্ছে আমাদেরকে যেহেতু মানুষ চেনে, তোমাদের মাধ্যমে আমাদের কথা অনেক মানুষ অব্দি পৌঁছয়, সেই কারণে আমি জানি না, দুর্নীতির বিনাশ তো সরকারের প্রশাসনেরও চাওয়া উচিত। থরি সরকার বলবে হ্যাঁ দুর্নীতি করে হেবি আনন্দ ভর্তি হচ্ছে, তাহলে দুর্নীতির বিরুদ্ধে একজন নাগরিক কথা বললে কেন কিছু মানুষের আপত্তি হচ্ছে? এবং যাদের আপত্তি হচ্ছে তারা যদি অপরাধী হয়, তারাই যদি দুর্নীতির লোক হয়, তাহলে প্রশাসন কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? মানে আমরা শুরু থেকে দেখছি আপনাকে আরজিকর বিষয়ে অ্যাক্টিভলি প্রতিবাদ করতে, এবার আপনি যখন একটা কমপ্লেন জানাচ্ছেন সাইবার সেল থেকে শুরু করে পুলিশ কিছুই করছেন, এটা তো খুব অবাক করে দেওয়ার একটা বিষয়। এই যে কথাটা বলি, একজন সাধারণ মানুষ, তা আমাদের ক্ষেত্রে যদি এটা হয়, আমাদের পাশে তোমরা রয়েছো, আমাদের পাশে দর্শক রয়েছে, আমাদের কথা মানুষ জানতে পারছে, তাহলে যে মেয়েটি একদম, আমরাও অতি সাধারণ কিন্তু আমাদের রিচটা বেশি, তাহলে যে মেয়েটি এমনি সাধারণ চাকরি করছে, যাদেরকে ক্যামেরার সামনে এত বেশি দেখা যায় না, তার সুরক্ষার জায়গাটা তো আরও অনেক বেশি চিন্তার হয়ে যাচ্ছে। আমার অন্তত সমস্যা হচ্ছে এটা তোমরা অবধি পৌঁছচ্ছে, মানুষ অবধি পৌঁছচ্ছে, তাদেরটা তো পৌঁছবেও না। তাহলে তারা যদি প্রশাসনের থেকে সাহস সাহায্য না পায়, তাহলে প্রশাসন রয়েছে কাদেরকে সাহায্য করা? রূপা ভট্টাচার্য একা নন, ওই যে বললাম এনার মতন যে সমস্ত নারী বা মহিলা আরজিকর নিয়ে মুখ খুলেছেন তাদেরকেই এভাবে দাগানোর চেষ্টা হয়েছে। প্রথমে মুখ বন্ধ করার চেষ্টা হয়েছে, শাসানি দেওয়া হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, এবং তারপর বলা হচ্ছে পুলিশকে দিয়ে মিথ্যা কেসে ফাঁসিয়ে দেব। রূপা ভট্টাচার্য ডিজে লিখছেন, আমাদের বলা হয় প্রিভিলেজ ক্লাস, কলকাতা শহরে থাকেন, অভিনেত্রী, নাম আছে, লোকে চেনে, তাদেরকে যদি এরকম প্রকাশ্যে হুমকি দেয় তাহলে এই বাংলার বাকি মহিলাদের কি অবস্থা আপনারা একবার ভেবে দেখুন। রূপা ভট্টাচার্য বলছেন তৃণমূলের আইটি সেলের কাজ, মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নিতে পারবে, কলকাতা পুলিশ ব্যবস্থা নিতে পারবে? আপনাদের মনে হয় কলকাতা পুলিশ তখনই ব্যবস্থা নিতে পারে যখন সামনে তৃণমূল থাকে না? কলকাতা পুলিশ, আমাদের রাজ্য পুলিশ তখনই তৎপর, তখনই তারা পরিশ্রম করে, তখনই তারা সফলতার সঙ্গে নিজের কাজ করতে পারে যখন সামনে কোনো তৃণমূল নেতা থাকে না। আর যেই সামনে তৃণমূল বলে শব্দটা চলে আসে, কলকাতা পুলিশের হাত পা কোথায় যেন সে দিয়ে যায়, তখন তারা কখনো মহিলাদের বাথরুমে লুকিয়ে পড়ে, কখনো টেবিলের তলায় লুকিয়ে পড়ে। এই হচ্ছে কলকাতা পুলিশের এখন অবস্থা। কত বড় মিথ্যাবাদী তারা, আরজিকরের ঘটনায় প্রত্যেকটা কাণ্ডে প্রমাণ হয়ে গেছে। কলকাতা পুলিশকে নিয়ে খিল্লি শুরু হয়ে গেছে, কলকাতা পুলিশ নিজেদের কলকাতা পুলিশের পেজে কমেন্ট সেকশন বন্ধ করতে বাধ্য হয় মাঝে মাঝে। আরজিকর কাণ্ডে পুলিশের কি ন্যাক্কারজনক ভূমিকা গোটা বাংলার মানুষ জেনে গেছে। আর এবার শুধু এই রূপা ভট্টাচার্য নয়, রূপা ভট্টাচার্যের মতন অনেক মহিলাকে এই তোলামুলিরা হুমকে দিচ্ছে, অত্যাচারের ভয় দেখাচ্ছে। কি ভাবছেন আপনারা? জাস্টিস ফর আরজিকর, একটা আরজিকর যদি জাস্টিস পেয়েও যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, প্রশাসন, হাসপাতাল কর্তৃপক্ষ, তথ্য প্রমাণ, অপরাধের প্রমাণ লোপাট করে দেওয়ার পরেও যদি
আরজিকরের এই নির্যাতিতা ডাক্তারটি তার পরিবার যদি জাস্টিস পেয়েও যায় তাহলেও আমাদের সমাজ ব্যবস্থায় আমাদের পশ্চিমবঙ্গে কোন রকম চেঞ্জ হবে না। আজকে আরজিকর ঘটেছে, কালকে SSKM ঘটবে, পরশুদিন ন্যাশনাল মেডিকেল ঘটতে পারে, বা যদি এই প্রিভিলেজ ক্লাসের ডাক্তারদের সঙ্গে এই ঘটনা নাও ঘটে, কামদুনি ঘটবেই, হাসকালি ঘটবেই, উলুবেরিয়া ঘটবেই, কসবা ঘটবেই, কাটোয়া ঘটবেই, কেউ আটকাতে পারবে না যতদিন না এই তোলামূলের সাম্রাজ্যটাকে এই রাজ্য থেকে ছুঁড়ে ফেলে দিতে পারবেন আপনারা। এখনো শিক্ষা নিন। বারবার আমি যেটা বলি, যেদিন নিজের পেছনে আগুন লাগবে সেদিন আপনার কিছু করার থাকবে না। আরজি করের এই নির্যাতিতার বাবা মার এখন কিছু করার নেই, তাদের একমাত্র মেয়ে, একমাত্র ডাক্তার চলে গেছে, আর ফিরে আসবে না। তারা এতদিন পর মুখ খুলেছে নিজের মেয়ের চলে যাওয়ার পরে, খুব দুঃখজনক শুনতে লাগলেও এটাই কিন্তু সত্য। আপনারা জানেন আমি সোজা সাপটা বলি, আর যারা বাবা মা এখনো অপেক্ষা করে বসে আছেন, এই বাংলার যে সমস্ত মেয়ের বাবা মায়েরা এখনো অপেক্ষা করে বসে আছেন এবং ভাবছেন আমার মেয়ের সঙ্গে তো হয়নি, আর যে করে নির্যাতিতা মেয়েটির জায়গায়, হাসখালির ওই মেয়েটির জায়গায়, কামদুনির ওই মেয়েটির জায়গায় যে আপনার মেয়ে থাকবে না, কোনো গ্যারেন্টি নেই এই তোলামূলের আমলে। কলকাতার অভিনেত্রীদের হুমকি দেওয়া হচ্ছে, আপনাদের জেলার বাবা মার মেয়েদের কি নিরাপত্তা আছে বলুন তো? আপাতত এই সরকারটাকে পরিবর্তন করাই একমাত্র লক্ষ্য। যদি ভাবেন যে আমি এই সরকারটাকে পরিবর্তন করতে চাইছি মানে কোনো বিশেষ দলের হয়ে কথা বলছি, তাহলে ভুল ভাববেন। আমিও জানি আমাদের বাংলার রাজনীতির এখন এমন পরিস্থিতি যে সরকার বদল হবে, মানুষ একই থাকবে। কালকে যারা CPM ছিল আজকে তারা তৃণমূল, ভবিষ্যতে যদি অন্য কোনো দল ক্ষমতায় আসে আবার এই সমস্ত চোর বাটপার দুর্নীতিবাজ দুষ্কৃতিগুলো সেই আবার অন্য দলে ঢুকে যাবে। কিন্তু পরিবর্তনটা খুব দরকার, শেকড় গজিয়ে দিলেই না এরকম অপরাধ ঘটতেই থাকবে। আর কলকাতায় বসে থাকা নারীদের হুমকি দেওয়া হচ্ছে, আপনারা বাংলার মেয়েরা তো কোন ছাড়, কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।